আমার চারপাশে শুধু আম আর আম দেখতে পাচ্ছেন নওগাঁ জেলা সাপার উপজেলা আম্রপালি আমের জন্য বিখ্যাত এটি একটি আম্রপালি আমের বাগান দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফ্রেশ আমরুপালি আম কোনো আমের মধ্যে কোনো দাগ নেই আজকে মূলত আমরা কথা বলবো জুন মাসে আম বাগানে কি ধরনের পরিচর্যা নেবেন আমরা এখন জুন মাসে দাঁড়িয়ে রয়েছি দু জুন মাসের প্রায় মাঝামাঝি চলে আসছে এই সময় আম বাগানে কিছু বিশেষ যত্ন নিতে হয় যেমন প্রথম কথা আমি যদি বলি যে অনেকের যেগুলো আর্লি ভ্যারাইটি রয়েছে সেগুলো হারভেস্ট করা হয়ে যাচ্ছে ম্যাচুর হয়ে যাচ্ছে সেই বাগানগুলোতে এক ধরনের যত্ন নিতে হবে আবার এইরকম যে আম বাগান রয়েছে যেখানে এখনো পুরোপুরি ম্যাচুর হয়নি আম পাকার পর্যায়ে যাচ্ছে কেবল সেই বাগানগুলোতে একটু অন্যরকম পরিচর্যার প্রয়োজন পড়বে তাহলে আমরা কোন বাগানে কি ধরনের পরিচর্যা নেব সেটি একটু বলি প্রথমত হচ্ছে আপনি যে বাগানগুলোতে আম এখন হারভেস্ট করবেন সেই বাগানটাকে একটু যত্ন অন্যরকম নিতে হবে অর্থাৎ বাগান পুরো পরিষ্কার করতে হবে কারণ আম ভাঙতে গেলে আমের সাথে যে উচ্ছিষ্ট অংশ থাকবে সেগুলো বাগানের মাটিতে পড়বে তার সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো বাগানে পড়বে এই জন্য আপনাকে করতে হবে কি প্রথমত এই বাগানটা পুরো পরিষ্কার করে নিতে হবে বাগানে যদি কোনো আগাছা থাকে বা অন্য কোনো ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি আমে লাইট প্রুনিং করেন যেটাকে আমরা বলি টি প্রুনিং বা সফট প্রুনিং এই ধরনের গুলো যদি করতে পারেন তাহলে যেটা হবে হবে আম সুন্দর আকৃতি তৈরি এবং পরবর্তী বছর আবার ওই গাছে মুকুল আসবে অর্থাৎ ওই গাছে আম আসতে আর কোনো বাধা থাকবে না তো এইটা আমরা করতে পারি আর আপনি যখন প্রুনিং করবেন তখন অবশ্যই একটা ভালো ফাঞ্জিসাইড স্প্রে করবেন কারণ যখনই আমরা গাছের কোনো অংশকে উন্মুক্ত করি পরিবেশে অর্থাৎ কেটে দিই তখন সেই জায়গাটা বিভিন্ন জীবাণুর জন্য আরামদায়ক পরিবেশ তৈরি হয়ে যায় ওখানে অর্থাৎ যে কোনো জীবাণু সেই জায়গাতে খুব ইজিলি আক্রমণ করে এবং সেইখানে রোগ ছড়ায় তো যখন আপনি গাছে প্রুনিং করবেন সাথে সাথেই চেষ্টা করবেন ভালো একটি ছত্রাকনাশক পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়ার জন্য তার সাথে চেষ্টা করতে হবে যে গাছে কীটনাশক স্প্রে করার কারণ এই সময় যদি আপনার আমের মধ্যে কোনো কি প্রকার পুত্তলি থেকে থাকে কিংবা লার্ভাও থেকে থাকে সেটি মাটিতে যাবে এবং মাটির মধ্যে গিয়ে আমরা বলি হচ্ছে ঘুমিয়ে থাকবে অর্থাৎ হাইবার মেশনে চলে যাবে এবং পরবর্তী সিজন আসলে ওই পুত্তুলি থেকে পূর্ণাঙ্গ পোকা বের হয়ে আবার আপনার আমে আক্রমণ করতে পারে এই জন্য যেটা করতে হবে যে আপনি আমটি হারভেস্ট করে নিয়ে এই বাগানের মাটি হালকা উল্টাপাল্টা করে নিয়ে সমগ্র বাগান একটা ভালো কীটনাশক স্প্রে করে দিন যেমন আমরা বলি হচ্ছে ডায়াজিনন গ্রুপের যে কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায় সেটি আড়াইশো এমএল দিলে চলবে প্রতি বিঘা জমির জন্য সুন্দর করে সমগ্র জমির মাটিতে স্প্রে করে দিন তাহলে দেখবেন যে সেই প্রকার যদি কোনো অংশ মাটির মধ্যে থেকে থাকে তাহলে সেই অংশ মাটির মধ্যে ধ্বংস হয়ে যাবে তো আমরা এই ধরনের যত্ন নিতে পারি আর একটা কথা হচ্ছে সারা বছর আপনার আম আপনাকে ফলন দিল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শুরু করে আজকে আমরা জুন মাসে আসছি এই যে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনার গাছ আপনাকে ফল দিল তার মানে গাছের প্রচুর পুষ্টি বা শক্তি এখানে খরচ করতে হয়েছে এখন গাছকে খাবার দিয়ে সেই শক্তি আবার ফিরিয়ে অবশ্যই সেই সমস্ত গাছে খাবার দিতে হবে এই সময় গাছে কি ধরনের খাবার দিবেন সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন সেই ভিডিও দেখে আপনি সেই অনুযায়ী গাছের সার দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে গাছে সার করতে হয় কিভাবে এবং ডোজ কি পরিমাণ দিতে হবে সেটা আমি বলে দিব এখন আসি যে আমরা যে বাগানে এখন অবস্থান করছি এইরকম যদি আপনার বাগানে আম থাকে যেহেতু আমগুলো এখনো একটু বড় হচ্ছে কিংবা ম্যাচুরিটির দিকে যাচ্ছে এই সময় এই বাগানে একটু ভিন্ন যত্ন নিতে হবে আপনাকে কারণ হচ্ছে এখন আবহাওয়া যেমন একদিকে শুষ্ক হয়ে যাচ্ছে চারিদিকে প্রচণ্ড তাপদাহ চলছে আবার হঠাৎ করে দু একদিন পর পর বৃষ্টি হচ্ছে কিংবা যেদিনকে বৃষ্টি হচ্ছে টানা কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এই যে আবহাওয়ার পরিবর্তন আর্দ্রতার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন এতে করে যেটা হবে যে আমে যে কোনো রোগ এবং পোকা এই দুটার আক্রমণ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে অর্থাৎ জীবাণু যেমন খুব দ্রুত আমে আক্রমণ করবে আবার এই সময় বিভিন্ন পোকাও আপনার আমে আক্রমণ করতে পারে এই কারণে এই সময়টা একটু খেয়াল রাখতে হবে যেন আমার আমে কোনো ক্ষতি না করতে পারে বিশেষ করে এই সময় অ্যান্ট্রাকনোজের জীবাণু খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই জন্য আপনাকে যেটা করতে হবে ভালো একটি ছত্রাকনাশক বৃষ্টি হওয়ার পর পরেই পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে আরেকটা হচ্ছে এই সময় মাছি পোকার আক্রমণ হতে পারে যে মাছি পোকা এই সময় আসবে আমের গায়ে বসবে দেখা যাবে যে আমে একটু সিদ্ধ করে ওখানে ডিম পেড়ে দিবে ভেতরে মাছি পোকার ডিম থেকে বাচ্চা বের হবে এবং সেই বাচ্চা আম খেয়ে ভেতরের অংশটুকু নষ্ট করে দিবে এক সময় আমটা যখন পেকে যাবে তখন মাছি পোকার যে পূর্ণাঙ্গ পোকা রয়েছে সেটি আম থেকে বেরিয়ে যাবে অর্থাৎ সেই পোকা থেকেও আপনার আমকে এখন রক্ষা করতে হবে তাহলে আমরা যেটা করব যে যখন বৃষ্টি হবে বৃষ্টির পরপরই একটি ভালো ছত্রাকনাশক এবং ভালো একটি কীটনাশক হতে পারে যে আপনি এই সময় কারবারিল গ্রুপের যে কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায় সেটি কমপক্ষে তিন গ্রাম পার লিটার এইটা আমরা আমে স্প্রে করব সেই সাথে একটি ভালো ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব হতে পারে কিংবা কার্বেন্ডাজিম হতে পারে এই গ্রুপের একটি ছত্রাকনাশক আমরা ডোজ মেনটেন করে আমি স্প্রে করে দিব তাহলে দেখা যাবে যে এই সময়ে যে রোগ বালা হয় সেখান থেকে আমরা আমকে রক্ষা করতে পারবো তবে একটা কথা হচ্ছে যে আমরা এই সময়ে আম হারভেস্ট করি কিছু জাত এখন হারভেস্ট হচ্ছে কিছু জাত কয়েকদিন পরে হবে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমটি আপনি আজকে থেকে পনেরো দিন পরে হারভেস্ট করবেন সেই আমে সকল প্রকার কেমিক্যাল স্প্রে করা বন্ধ করতে হবে অর্থাৎ যে কোনো ধরনের কেমিক্যাল আমে স্প্রে করার পনেরো দিনের মধ্যে সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেই আম খাওয়া যাবে না এবং কাউকে খাওয়ানো যাবে না এই আমটা আমাদের জন্য আনহেলদি এই জন্য এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যে আমরা এই সময় যে আমি স্প্রে করব সেই আমটা আগামী পনেরো দিন কারো মুখে তুলে দিব না বা নিজেও খাবো না এটি একটি তো এই হচ্ছে আমার আম বাগানে এই সময় কি যত্ন নিব সেই সাথে অনেকের ছাদ বাগান রয়েছে ছাদ বাগানেও আম গাছ রয়েছে খেয়াল লাগবে যেন এই সময় কড়া রোদের কারণে গাছের গোড়ার মাটি একেবারে শুকিয়ে না যায় আবার অতিরিক্ত বৃষ্টি হলে সেই পানি যেন আপনার টবে জমে না থাকে সেটিও খেয়াল রাখতে হবে শুধু টবের ক্ষেত্রে না এই বাগানের জন্য যে যেহেতু ড্রেন করে দেওয়া আছে অনেক বাগানে ড্রেন না থাকতে পারে যদি ভারী বর্ষণ হয় তাহলে সেই বর্ষণের পরপর এই ড্রেনটাকে ভাবে আপনাকে সাজাতে হবে যেন ড্রেনে কোনো পানি জমে না থাকে গাছের গোড়ায় যেন কোনো পানি না জমতে পারে এই সময় আমরা যদি এই যত্নগুলো নিই তাহলে আমরা আমাদের বাগান থেকে যে পরিমাণ ফলন চাচ্ছি বা যে পরিমাণ আউটপুট আমি চাচ্ছি সেই পরিমাণ আউটপুট আমি পেতে পারি তো আপনার যদি মনে হয় যে আম চাষ করতে গেলে কোনো পরামর্শের প্রয়োজন কিংবা আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসাগর কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের পরামর্শ নিয়ে সঠিক পন্থায় আম উৎপাদন করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার